হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বেনিয়া অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এই ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর পুজো এসে গেছে, তো সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দের জানাই আমার প্রণাম। পুজো সবার খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব এনজয় করো। তো আজকে আমিও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, তো ভাবলাম তোমাদের সাথেই বেরোই, তোমাদের সঙ্গে নিয়েই বেরোই। তো আজকে কোথায় কোথায় ঘুরছি তোমাদের সবটা দেখাবো। আজকে একটু সাউথের দিকেই যাবো, বেহালা বা ওই দিকে যাবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অনেক মজা করব, খাওয়া দাওয়া করব, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি দক্ষিণেশ্বর চলে যাবো, ওখান থেকে মেট্রো ধরে বেরিয়ে যাব। তো চলো যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। এই দেখো, এটা আমার আজকের ড্রেস, প্যান্ট শার্ট পরলাম। এটা হচ্ছে আমার ফ্ল্যাটের সামনে আমার পাড়ার গলি, আলো দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, এটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানেই তিন দিন থাকবো, সপ্তমী অষ্টমী নবমী, তো সেই জন্য আগে একটু বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকগুলো দেখে নিই। এখন ফাঁকায় ফাঁকায়, কিন্তু ফাঁকা মোটেই নেই, চারদিকে এখন ভিড় শুরু হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা রিক্সা ধরে চলে যাব দক্ষিণেশ্বর মেট্রো। তো আমি চলেও এলাম, পুজোর সময় যেহেতু সারা রাত মেট্রো চলে, তো স্টেশনগুলো খুব জমজমাট থাকে, এটা খুব ভালো লাগে। তো লম্বা লাইন টিকিট কাউন্টারে, তো টিকিট কাটা হয়ে গেল, এবার আমি ট্রেন ধরব, চলো সঙ্গে থেকো। এই দেখো ট্রেন ঢুকে গেছে, ভিড় মোটামুটি ভালোই আছে, তো আমি ট্রেনে উঠে যাব। তো আমি চলে গেলাম মহানায়ক উত্তম কুমার স্টেশনে টালিগঞ্জ, এখান থেকে আমি অটো ধরে শখের বাজার যাব। তো অটোর লাইন দেখে তো মাথা খারাপ, দেখতে পাচ্ছ প্রায় 100 জনের পিছনে আছি, লম্বা লাইন। তো আমি প্রথমেই দেখব বেহালার একটা বিখ্যাত পুজো, বরিশা ক্লাবের পুজো, অসাধারণ মণ্ডপ সজ্জা এবং প্রতিমা ভিতরে দর্শন করব। তো চলো সঙ্গে থেকো। তোমরা শুধু ভিড়টা দেখো, এখন বাজছে 8:30, তো পঞ্চমীর দিন সন্ধ্যাবেলাতেই রাস্তায় জমজোয়ার, মানুষের ঢল নেমেছে, আর এই বিখ্যাত পুজোগুলোতে তো মানুষের ভিড় থাকবেই। আমি আজকে যতগুলো পারবো কভার করার চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক ভ্লগ আসছে, পুজোর ভ্লগ তো আসছেই, তার সাথে অন্যান্য ভ্লগও আসছে। প্রতিমা জাস্ট অসাধারণ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখন আছি বেহালার বিখ্যাত বরিশা পুজো মণ্ডপের সামনে, তো তোমরা দেখলে বেহালার বিখ্যাত বরিশা ক্লাবের প্রতিমা দর্শন করার পর আমি এগিয়ে যাচ্ছি পরবর্তী মণ্ডপের দিকে। পুজোর সময় কলকাতার রাস্তায় এই হোর্ডিংসগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, রাস্তার দুদিকে হোর্ডিংস আর লাইট দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পরবর্তী মণ্ডপের দিকে। এটাও বেহালার বড় পুজোগুলোর মধ্যে একটা অন্যতম, এসবিআই পার্কের পুজো। তো আমরা এই প্রতিমাটাও দর্শন করব, কিন্তু তার আগে একটা অন্য প্রতিমা দেখে আসি।
আমরা এখন যাচ্ছি ঠাকুর পুকুর তরুণ সমিতির দিকে। এখানকার মণ্ডপ সজ্জাও বেশ সুন্দর হয়েছে, তো চলো ভিতরে যাই। এখানে হালকা লাইন আছে, লাইনে দাঁড়িয়ে গেলাম। এই মণ্ডপে পটচিত্রের আকারে আমাদের ছোটোবেলায় হারিয়ে যাওয়া অনেক জিনিসপত্র তুলে ধরা হয়েছে, যেমন ছোটোবেলার বিভিন্ন ধরনের খেলাধুলা বা আমাদের ছোটোবেলাটা যেভাবে কেটেছে সেই জিনিসগুলোকে এখানে তুলে ধরা হয়েছে পটচিত্রের আকারে। আমরা এখন আছি ঠাকুর পুকুর তরুণ সমিতির পুজো মণ্ডপে। হারিয়ে যাওয়া ছেলেবেলার এখানকার থিম। এখানকার ঠাকুর দেখে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী মণ্ডপের দিকে। তো এখন আমরা চলে এলাম ঠাকুর পুকুর ক্লাবে। ছিমছামের ওপর এখানকার মণ্ডপ সজ্জা এবং ঠাকুর দুটোই খুবই সুন্দর হয়েছে, তো চলো তোমরা দেখতে থাকো। এই প্রচণ্ড গরমের মধ্যে প্যান্ডেল হপিং করতে কিন্তু বেশ কষ্ট লাগছে, বাট তোমাদের জন্য তো করতেই হবে। তোমরা যাতে বাড়িতে বসে এই মণ্ডপ এবং প্রতিমা দেখতে পারো তার জন্যই এত কষ্ট করা। তো তোমরা জানিও কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক করো। আমি এখন দেখলাম বেহালা ঠাকুর পুকুর ক্লাবের প্রতিমা। প্রতিমা এবং প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে। এখানকার প্রতিমা দর্শন করে এবার একটু ফুচকা খিদে পেয়ে গেছে, তো ফুচকা দেখেই জিভে জল এসে গেল, তো ফুচকা খাবো এবার। কিন্তু ফুচকা খেতে তো বেশ ভালোই লাগলো, কিন্তু বিল মেটাতে যেহেতু আমাদের মাথায় হাত, কারণ 10 টাকায় দুটো ফুচকা, তো আগে জিজ্ঞেস করিনি। খাওয়া দাওয়ার পর যখন বিল মেটাতে গেলাম তো তখন শুনে আমাদের বেশ অবাক লাগলো, কিন্তু আমাদের ফুচকা খাওয়া তো হয়ে গেছে, তো বিল তো মেটাতেই হবে, বিল না দিয়ে তো আসার কোনো উপায় নেই। তো যাকগে, তো আর একটা প্রতিমা দর্শনের জন্য লাইন দিলাম। তো লাইনটি আজকে পঞ্চমী, পঞ্চমীর সন্ধ্যাতে এত লাইন, তো যত রাত গড়াচ্ছি তত মানুষের ঢল রাস্তায় নামছে। আজকে পঞ্চমীর সন্ধে, তাতেই এত জনজোয়ার, তাহলে অষ্টমী নবমীতে কী হবে সেটা বুঝতেই পারা যাচ্ছে। পঞ্চমীর সন্ধ্যাতে রাস্তায় পুরো জনজোয়ার। তো দেখতে পাচ্ছ কি ভিড়, আর তার মধ্যে ঘিনে পুরো চান পড়ে গেছি এই ভিড়ের মধ্যে। আমরা এখন এসবিআই পার্কের পুজোর দিকে এগিয়ে যাচ্ছি, ঠাকুর পুকুর স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন। এটা বেহালার বড় পুজোগুলোর মধ্যে একটি অন্যতম।
এবং প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, ভেতরটা নাকি আরও ভালো হয়েছে। আমি তোমাদের সবটা দেখানোর চেষ্টা করব, যদিও একটু আলো আঁধারি আছে অন্ধকারাচ্ছন্ন, বাট তাও চেষ্টা করব যতটা দেখানো যায়। হস্তশিল্পের ওপর নির্ভর করে এই প্যান্ডেলটা হয়েছে, লোকশিল্প। হাতের নিখুঁত কাজকে এখানে তুলে ধরা হয়েছে, বিভিন্ন কাঠের কাজ, মাটির কাজ, সব রকমই এখানে লোকশিল্পকে তুলে ধরা হয়েছে। তো তোমরা বেহালা ঠাকুর দেখতে এলে অবশ্যই এসবিআই পার্ক সার্বজনীন পুজোটা দেখার চেষ্টা করো। প্রত্যেকটা হাতের কাজই খুব সুন্দর হয়েছে এবং নিখুঁত, আর এখানকার প্রতিমাও খুবই সুন্দর। তো তোমরা দেখতে পাচ্ছ প্রতিমা। তো ঠাকুর দেখতে দেখতে খুবই ক্লান্ত লাগছে এবার এবং খুব খিদেও পেয়ে গেছে। তো বড় রেস্টুরেন্টও তো আমরা খাই, কিন্তু পুজোর সময় স্ট্রিট ফুড খাওয়ার কিন্তু একটা আলাদা আনন্দ। তো তাই একটা দোকানে আমরা মিক্সড ফ্রায়েড রাইস নিলাম, এটাই এখন খাবো। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিংয়ের জন্য। তো আর বিশেষ দেখবো না, এটাই হয়তো লাস্ট। তো তোমরা ভালো করে পুজো এনজয় করো, আজকে ষষ্ঠী। তো গতকাল পঞ্চমী রাতেই আমরা সমস্ত ঠাকুরগুলো দেখলাম, আজকে যেটা দেখবো সেটাও নিশ্চয়ই ব্লগ করবো। তো আরও অনেক পুজো ব্লগ আসছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ব্লগ ম্যানিয়া তোমাদের অনেক নতুন নতুন জায়গায় নিয়ে যাবে এবং নতুন নতুন খাবারের সন্ধান দেবে ব্লগ ম্যানিয়া। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব 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 আনন্দ করো পুজোতে। তো ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।